হরি ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। ধ্যানমূলম গুরুর্মূর্তি, পূজামূলম গুরুরপদম, মন্ত্রমূলম গুরুর্বাক্যং, মোক্ষমূলম গুরুর কৃপা, মোক্ষমূলম গুরুর কৃপা বলি মহাপুরুষ অচ্যুতানন্দজী কি সুধিজনী জ্ঞানী গুণী মণ্ডলী, আজির অধ্যায়ের আলোচনাকে আপনার স্বাগত জনাওছু। আজির মালিকা বচনর আলোচনার আমি আলোচনা করিয়া যাচ্ছি। অচ্যুতানন্দ মহাপুরুষ তাঙ্কর মালিকা শাস্ত্রের ভবিষ্যতর ঘটনাবলী লক্ষ্য করি গোটে ভবিষ্যৎবাণী করেছেন। আগুক সে ঘটনাটি ঘটিব কন, যে বড় চণা ঠারু ছতিয়া যায়, 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 সাত জায়গা যজ্ঞ হেব নিশ্চয়, সাত জায়গা যজ্ঞ হেব নিশ্চয়। পুরাণ যুগকু চালি যাবার সবু যুগরে যজ্ঞ রহিছি, যজ্ঞ দ্বারা কণ হুই, যজ্ঞ দ্বারা আমি লাভ কণ মিলে। শ্রীমদ ভগবত গীতা আরে অর্জুন কু ভগবান কৃষ্ণ উপদেশ দিয়ে যাই কহিছেন, রে অর্জুন যজ্ঞাত ভবতি প্রজন্য, প্রজন্যা দর্ণ সম্ভব, অর্ণাত ভবতি ভূতানি, তসমাত যজ্ঞ সমারভি। কলে রে অর্জুন যজ্ঞাত ভবতি প্রজন্য, যজ্ঞ হবা দ্বারা বর্ষা হেউথিলা, কাহিঁকি না যজ্ঞর যে ঊর্জা ই অন্তরীক্ষকু যাই মেঘমালা সৃষ্টি করুথিলে। আজি দেখু নাহাঁন্তি কৃত্রিম বর্ষা সবু আমি করুছি। বিজ্ঞান যুগরে আধুনিকতাকু আধ্যাত্মকু আজি তাপরে আমার বিশ্বাস নাই, আধ্যাত্ম উপরে বিশ্বাস নাই, কিন্তু বিজ্ঞান উপরে বিশ্বাস রাখি আমি কৃত্রিম আজি বর্ষা করুছে, যাকে আপনার দেখিবি মালিকা বচন ন হইব আন। ৬৭ বর্ষ তলে মহাপুরুষ অচ্যুতানন্দ লিখিলে, যে বিজ্ঞান, যে বিজ্ঞান আমাকে বহুত সুখ সুবিধা আমাকে যোগাউছি, যোগাউছি মধ্যে সুখ সুবিধা বিজ্ঞান যোগাইছে না, কিন্তু সেই বিজ্ঞানর যদি আমি দুরুপযোগ করিবা, তা সহিত যদি খেল করিবা, তাহলে কি ভয়ানক পরিস্থিতি দুবাইরে ঘটিগলা আপনার জাঁথিবে। এইখানা আউ যজ্ঞ দ্বারা বর্ষা হলে পৃথিবী শস্য শ্যামলা হব, প্রজন্যা দর্ণ সম্ভব, বর্ষা হলে কণ হব না পৃথিবী শস্য শ্যামলা হব, অর্ণর সৃষ্টি হব, অর্ণ সৃষ্টি হলে পৃথিবী শস্য শ্যামলা হলে, অর্ণ সৃষ্টি হলে কণ হব না অর্ণাত ভবতি ভূতানি, অর্ণ দ্বারা ইয়ে পিণ্ড এ ভূত ই শরীর পঞ্চ মহাভূতরে গঢ়ানা, পৃথিবী অগ্নি বায়ু জল আকাশ ইয়ে পঞ্চ মহাভূতরে আমার এই শরীর তিয়ারি নেই, তেমন ই পঞ্চভূত এ শরীর আমার বঞ্চি রহব। ভাগবত লেখিলে নাকি অর্ণবিহি মুনে হংস হানি, যোগ সাধিবা কাঘেনি, রাধে গোবিন্দ 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 মধুব লুচি মকরন্দ, মানব
জন্ম রেখিলা ভেবে গো বিন্দে করে ভাব রাধে গোবিন্দ 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 পদুগ লুচি মকর ও আনন্দে বোল হরি 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 করিবে ভবুপারি রাধে গোবিন্দ 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 পদুগ লুচি মকর খাদ্য ন খাইলে মহলা মহিষ মহলা নুই তেমন সেইপাই খাদ্য কমিটি হোলা না বর্ষা বর্ষা কমিটি হোলা যজ্ঞ দ্বারা আর্ষার প্রজন্য এই জ্ঞানীগুড়ি অর্ণ অর্ণ সম্ভব অর্ণ কহিলেন খাদ্য শস্য উৎপন্ন হোলা আই খাদ্য শস্য খাই তসমাত যজ্ঞ সমাচার রে কলিযুগর মানুষ তুমি যজ্ঞ কর যজ্ঞ করুথা আজ যজ্ঞ না যজ্ঞ ন হওয়া ফলরে আজ পৃথিবী শস্য শ্যামলা হেউ না জঙ্গল আপনার দেখবে জঙ্গল আজ ক্ষয় হচ্ছে জঙ্গল চারিআডে কটা চালছে যা ফলরে কি আজ সূর্য তাপ এটি প্রখর হব ছশ বর্ষ তলে অচ্যুতানন্দ মহাপুরুষ মালিকার নাম শিবকল্প নবখণ্ড নির্ঘণ্টে লিখি যা আজ ঘটনা আমি ভোগুছে কোণ ভোগুছে প্রচন্ড হইব খরা লো বউড় তরু তৃণ জীব সুখী কলি কালে বাবু হাই হইব মালিকা যাও লেখি জয় জগন্নাথ পতিত পাবন ওড়িশা বড় ঠাকুর কল্প বটবাসী প্রভু ব্রহ্ম রাশি কলি কড়ু সনাশন বলি মহাপুরুষ অচ্যুতানন্দ কি শুদ্ধি জানি জ্ঞানী গুণী মণ্ডলী মানুষ জীবন হচ্ছে যজ্ঞময় যজ্ঞ সহ মানুষ জীবনর সম্পর্ক রয়েছে অঙ্গাঙ্গী ভাবে মানুষ যজ্ঞ সহ যোড়ি হয়ে রয়েছে আজ নুহে আদিম কালর পুরাণ যুগর সত্য অত্রত যাদাপর যুগর এই কলিযুগ মধ্য যজ্ঞ সহ আমি যোড়ি হয়ে রয়েছে কী যজ্ঞময় এই দুনিয়া এ সংসার যজ্ঞ দ্বারা সৃষ্টি হয়েছিল বুঝলি আর মানুষ জন্ম তো যজ্ঞ দ্বারা হয়েছে না সৃষ্টি আরম্ভে ব্রহ্মা যজ্ঞ করি সংসার সৃষ্টি করেছিলেন আজ সে যজ্ঞ ভুলিছে যা ফলরে কি প্রচন্ড হইব খরা লো বউল তরু তৃণ জীব সুখী অচ্যুত লেখিলে প্রচন্ড খরা হোনি কি আগুর এত জোর কম খরা হোলা না কা ভা কতবে কম হোলা কেউ বর্ষ কিন্তু মহাপুরুষ মালিকার লেখিলে ইয়ে প্রচন্ড খরা দিনে কলি যুগরে হব তরু তৃণ ই দুইটা সুখীব তরু বলে বৃক্ষ বুঝলি তৃণ ঘাস ইয়ে সবুজাঙ্ক সুখী ঘাস মধ্যে কলিব না ইদি প্রবল খরা হব বুঝলি মহাপুরুষ লিখিছেন এ চৈত্র মাসরে বড়িব তাতি চৈত্র মাসরে বড়িব তাতি অজা থাউ থাউ মরিব নাতি অজা থাউ থাউ মরিব নাতি সূর্য কিরণ যে হইব টাণ চন্দ্র কিরণ দিশিব মরিণ চন্দ্র কিরণ যে হইব টাণ চন্দ্র কিরণ দিশিব মরিণ এতে এতে কথা হইলে জান কলি শেষ বলি নিশে প্রমাণ কলি শেষ বলি নিশে প্রমাণ কলি শেষ বলি নিশে প্রমাণ আহরি মধ্যে হি জ্ঞানীগুড়ি মণ্ডলী অচ্যুতানন্দ যাহা মালিকার লিখিছেন আজ অক্ষরের দেখুন সত হবার লাগিছে নুই প্রচন্ড খরা হচ্ছে অজা থাউ থাউ নাতি মরুচি বৃদ্ধ মানে অনেক বয়স্ক লোক যে খরা সে সইকি আসছেন খরা তাতি সইকি আসছেন সি কাই ব্যতীব্যস্ত হবে বরং যুবক মানে ব্যতীব্যস্ত বিনা এসি কারে কুয়াড়ে যাইপারি না ঘর বাহার না এসি বিনা ঘরে শই হব না সেতবে কোণ এসি না কোণ সেমি সুবিধা লা না সে খরা শইলে কিন্তু সেতবে এত খরা হো নথিলা কিন্তু আজ বৃক্ষ লগাইবা পরিবর্তে আজ বৃক্ষ কটা চালিছি জঙ্গল গুড়িক ক্ষয় হবার লাগিছি কেতে ঘন জঙ্গল থিলা আপন মানে জানিথিবে আজ সেতে জঙ্গল অছি না গছ বৃক্ষ অছি কটা চালিছি গছ লগাই নাহান্তি
গোটিয়ে গছ লগাউ নাহান্তি, দশটা গছ কাটুছেন, যা ফলর কি সূর্য তাপ প্রখর হেউচি, বর্ষা হেউ নাহি, সেইতিপাই আমি কৃত্রিম আমি বর্ষা সৃষ্টি করিবা করুচে, এবং তার পরিণাম যা হচ্ছে আপনার দেখুথিবে। আধ্যাত্ম বাটুকু আপনাত, ই পরিস্থিতি আপে আপে বদলি যাব, পরিস্থিতি আপে আপে সুধরি যাব। তেমন মহাপুরুষ সেইতিপাই মা লেখিলে মালিকারে, যজ্ঞ মানুষ জীবন পাই অপরিহার্য, বেদমূর্তি তপনিষ্ঠ যুগদ্রষ্টা ব্রহ্মর্ষি পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য মোর গুরুদেব লিখিছেন তাঁর সাহিত্যে, যজ্ঞ কি আমার সংস্কৃতির পিতা হচ্ছেন যজ্ঞ, সা প্রথমা সংস্কৃতি বিশ্ববারা, যে সংস্কৃতি সারা বিশ্বের প্রথম তা হচ্ছে ভারতীয় সংস্কৃতি, আর এই ভারতীয় সংস্কৃতি আগামী সময়ের ই সারা বিশ্বর সংস্কৃতি হব, বুঝলে, সারা বিশ্ব ভারতীয় সংস্কৃতিকে আপণাইবে, সেভাবে গোটে সময় আসুচি, এবং সে সময় সত্য যুগর বলে মহাপুরুষ মানে যা কইছেন মো গুরুদেব পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য ই মধ্যে উদ্ঘোষণা করেছেন। তেমন যদি কিছু শ্রেষ্ঠ কর্ম অছি যজ্ঞ, যজ্ঞটার আউ শ্রেষ্ঠ বড় কর্ম কিছু মানুষ জীবনের নাই, বুঝলে, তেমন যজ্ঞ কর, যজ্ঞ কর, অনেক কহতি যজ্ঞের ঘিওকে আমি পোড়ি নষ্ট করুছে না, গোটে লঙ্কাটে যদি আমি জনে খাইব সে লঙ্কাটি যেত রাগ সেই লোকটি খাই লোক জাঁব, তা পাখে বসিবা লোক কোণ জাঁপারি না, কিন্তু সেই লঙ্কা যদি আমি নিয়ারে পকাই দেবা পোড়ি দেবা যেতে লোক বসিবে সেটি ছিঙ্কিবি, যজ্ঞ বিজ্ঞান সেই কথা কহে, ঘিও জনে খাইলে তার একটিয়া উপকার হব, কিন্তু সেই ঘিওকে যদি আমি অগ্নিরে যজ্ঞ কুণ্ডরে আহুতি আমি দিয়ে দেবা না, সেটি যেতে লোক বসিবে সমস্ত পর্যন্ত যজ্ঞ ভগবান সে ঘৃতকে সূক্ষ্মীকরণ করে দেবে, সমস্ত উপকার হব, ই সমাজের উপকার হব, বর্ষা মধ্যে হব, লোক মানে শান্তি সুখে রহবে, বুঝলে, তেমন সেইপি মো গুরুদেব কহিলেন যজ্ঞ সহিত যোড়ি হইকি রুহ প্রত্যেক দিন, নহলে না সংক্রান্তি হেউ অমাবাস্যা হেউ পূর্ণিমা হেউ মাসক থরুটি ঘরে আপনার যজ্ঞ করতু, সেই পূর্ব পরম্পরা ঋষি পরম্পরা পুঁ আপনাই নিয়ন্তু না, সমাজ পরিবর্তন পরিবার পরিবর্তন হয়ে যাব। অচ্যুত লিখলে বলে বড় চণাটার ছতিয়া যায় সাত জায়গা যজ্ঞ হব নিশ্চয় মালিকা বর্ণিত যজ্ঞ আগুক হব, হে জ্ঞানী গুণী মণ্ডলী, সেতবে মালিকার নাম হল শিবকল্প নবখণ্ড নির্ঘণ্ডে কণ হব বলে মহাপুরুষ লিখলে, এতে বলে বড় চণা ঠার উছব হইব হরিদাস গাদি যাই, হরিদাস গাদি যাই হে সুজনে, হরিদাস গাদি যাই জগন্নাথ মূর্তি গাদি পাখে রাখি করিবে সে ক্ষেত্র প্রায়, শোনা সুজনে গুণি বেড় কাল আসি লাড়ি হে শুণ সুজনে গুণি, বড় চণা ঠার উৎসব হইব হরিদাস গাদি যায়, বড় চণা পাখু হরিদাস যায় গাদি যায় অর্থাৎ ছতিয়া যায় সে সময় উৎসব হব, আউ জগন্নাথ মূর্তি গাদি পাখে রখি করিবে সে ক্ষেত্র প্রায়, সে ছতিয়া গাদিরে জগন্নাথ মূর্তিকে রখি সে ক্ষেত্র শ্রীক্ষেত্র প্রায় হয়ে যাব, বুঝলে, কহিলে মহাপ্রসাদ যে সেঠারে হইব কৈবল্য হাট বসিব, কৈবল্য হাট বসিব হে সুজনে, কৈবল্য হাট বসিব ক্ষেত্র প্রায় করি অনন্ত কেশরী তহি লীলা আরম্ভিব, শুন সুজনে গুণি বেড় কাল আসি লাড়ি হে শুন সুজনে গুণি, মহাপ্রসাদ যে সেটার হইব কৈবল্য হাট বসিব, শ্রীক্ষেত্রে যেমতি কৈবল্য হাট হেউচি কোটি আপন মানে জানিথিবে, শ্রীমন্দিরকে আমি গলে আনন্দ বজারে মহাপ্রসাদ হাট লাগিছি, তেমন অচ্যুতানন্দ মালিকার নাম হল শিবকল্প নবখণ্ড নির্ঘণ্টে লেখিলে, সেটি মধ্যে কৈবল্য হাট হব, সেই সময়ের সাত জায়গা যজ্ঞ যেতবে হেউথিব ক্ষেত্র প্রায় করি অনন্ত কেশরী লীলা তই আরম্ভিব, প্রভু অনন্ত গোপাল অনন্ত কেশরী প্রভু সেটার লীলা করিবে, হে জ্ঞানী গুণী মণ্ডলী আমি কহু না, মালিকার মহাপুরুষ মানে লিখিছেন, বুঝলে, বলি মহাপুরুষ অচ্যুতানন্দ যে কি শুদ্ধি জানি জ্ঞানী গুণী মণ্ডলী, আজ মালিকা বচনর আলোচনার আমি আলোচনা করছি কণ,
না বড় চণাটার ছতিয়া যায় সাত জায়গা যজ্ঞ হব নিশ্চয়ই, সাত জায়গা যজ্ঞ হব, সেখানে কোণ ঘটব ঘটনা না নবসহস্র ভগত সঙ্গে যে তের জন আদি করি পঞ্চসখাম্ভে প্রবেশ হইব ইচ্ছা পণে বিহারি, ইচ্ছা পণে বিহারি হে সুজনে, ইচ্ছা পণে বিহারি, ইচ্ছা পণে বিহারি হে সুজনে, ইচ্ছা পণে বিহারি। নবসহস্র ভক্ত গোটিয়ে দুইটি তিনটি চারিজন ভক্ত নুহ, নবসহস্র ভক্ত বুঝলে, সেই সময় সেঠার একত্রিত হব বলে মহাপুরুষ মালিকারে লেখিলে। আ পঞ্চসখা আমি প্রবেশ হইব ইচ্ছা পণে বিহারি, আম ইচ্ছার গুপ্তরে যাই আমি পৌঁছবু সেটার, সেই যে সাত জায়গা যজ্ঞ যেতবে হেউথিব আগুক কেতবে হব, মহাপুরুষ মধ্যে মালিকারে লিখিছেন বলে বাবুরে ভক্ত মানঙ্কু সে অতি কষ্ট হব সে দর্দুর রাজা পেলে, ভক্ত মানে বসি ধ্যান করুথিবে ব্রহ্ম জ্ঞান একাক্ষরে, আউ ব্রহ্ম জ্ঞান একাক্ষরে হে সুজনে, ব্রহ্ম জ্ঞান একাক্ষরে, ব্রহ্ম জ্ঞান একাক্ষরে হে সুজনে, ব্রহ্ম জ্ঞান একাক্ষরে। ভক্ত মানুষ যেতবে অনেক কষণ পড়ব কষ্ট পড়ব, এ জ্ঞানী গুণী মণ্ডলী মহাপুরুষ লিখিছেন ভকত নানা কষণ পড়ব অর্ণ জ্বলন মিলব, মাতা সুতরড়ি ভক্ত লীলা শুনি ইন্দ্র পৃথ্বী ন পাড়ব, এইগ্না খাইয়া পাওছি বুঝলি, এইগ্না খাইয়া পাওছি, কিন্তু আগুক আপনার দেখবে যেতবে অর্ণ সংকট দেখা দেব, অর্ণ সংকট দেখা দেব, এই ওড়িশা মহাপুরুষ লিখিছেন মালিকারে দিনে ওড়িশা লক্ষ্মী দিনে ওড়িশা ছাড়বে বলে ইয়ে কথা মালিকারে লেখা আছে, সেতবে ভক্ত মানে ত্রাহি কর ত্রাহি কর ডাক দেবে, ভগত নানা কষণ মড়ব অর্ণ জল ন মিলব, মাতা সুতরড়ি ভক্ত লীলা শুনি ইন্দ্র পৃথ্বী ন পাড়ব, মালিকারে কোণ লেখা আছে, হ্যাঁ কেতবে মালিকার নাম হল শিবকল্প নবখণ্ড নির্ঘণ্ড, কোণ লেখা আছে না ওড়িশা কো লোটি নেবে সেতে লেঙ্গা বড় বাবু, সেতে লেঙ্গা বড় রাজপুত না পড়িব ভক্তঙ্ক চল বাবু, ভক্তঙ্ক চল বলে যেতবে ওড়িশাকু লুটি নেবে সে তেলেঙ্গা বড় আউ রাজপুত না পড়িব ভক্তঙ্ক চল, ওড়িশাকু যেতবে তেলেঙ্গা বল লুটি নেবে আপনার বুঝবে যা যা ঘটনা বর্তমান ওড়িশার ঘটুচি ঘটনাবলী, ই ঘটনা ছশ বর্ষ তলে ইমিতি ঘটব বলে অচ্যুতানন্দ মালিকারে লিখিদেলে, পড়ুনাহ যাই শিবকল্প নবখণ্ড নির্ঘণ্ট, শিবকল্প নবখণ্ড নির্ঘণ্টের অচ্যুতানন্দ আগে লিখিছেন মনুর কৌনু মালিকার নাম কৌচু শিবকল্প নবখণ্ড নির্ঘণ্ট, কলে বাবুরে সেতবে ওড়িশাকু লুটি নেবে সে তেলেঙ্গা বল আউ রাজপুত না পড়িব ভক্তঙ্গ চহল, সবু ক্ষেত্র দেখিবে সেই মানে জোরে মাড়ি আসবে, কলে বাবুরে সেতবে দল দল হই কণ বিদেশী আসবে স্বদেশ করা, দল দল হইকি মাড়ি আসবে, ছশ বর্ষ তলে মহাপুরুষ লিখিছেন সুধী জানে পুনশ কহিলে সেতবে মোরাধি ভট তলে চহটি লীলা বাবু, চহটি লীলা সংসারে লাগিব যুদ্ধ অনর গলা বাবু, যুদ্ধ বাবুরে অমরাধি বট তলে চহটিব লীলা, সেই সময় অমরাধি বট কহিলে ছতিয়া বট সেটি লীলা চহটুথিব, কিন্তু সাত জায়গা যজ্ঞ হোথিব না লীলা চহটুথিব, আউ সংসারে লাগিব যুদ্ধ নরকলা, সেতবে সংসারে যুদ্ধ লাগিব, আমি যদি ব্রহ্মাণ্ড মত বুঝবা আপনি দেখুনাহ সবুড়ে যুদ্ধ আজ চালি নাকি, দেশ দেশ ভিতরে যুদ্ধ, পরিবারে মধ্যে যুদ্ধ, ভাই ভাই ভিতরে আজ যুদ্ধ,
ত্রেতা যুগ দ্বাপর যুগ যদি যা আমি হই জ্ঞানী গুণী মণ্ডলী দ্বাপর যুগর কথা অলগা কিন্তু ত্রেতয়া যুগক যেত যা ভাই ভাই ভিতরে ঝগড়া ঝাটি কোণ জমি বাড়ি হোলে ঘর বাড়ি পাই না আজ দেখুন ভাই ভাই বেকরে ভোজালি তরুয়াল লোকছি কোড়িয়ে জায়গা পাই স্বার্থ আজ স্বার্থ পর দুনিয়া হয়েছে নুহ যে গোটিয়ে মা পেটর দুইটা ভাই জন্ম গোটিয়ে রক্ত দুইটা ভিতরে প্রবাহিত আজ সেই ভাই ভুলে যাচ্ছি ভাইর মমতা ত্যাগ বুঝলে সেই ভাই বেকরে ভোজালি তরুয়া লোকছি কোড়িয়ে জায়গা পাই জায়গা গুয়াল খণ্ডে পাই নুহ ইয়া হব যুদ্ধ প্রতি ঘরে ঘরে আপনার দেখুন লাগিব তেমন সেই সময় মহাপুরুষ কুমেন বাবুরে তুমি যজ্ঞর আশ্রয় নিও সংসার যজ্ঞময় হেউ যজ্ঞ হলে বর্ষা হব বর্ষা হলে প্রজন্য অর্থাৎ শস্যশ্যামলা পৃথিবী হব এবং শস্যশ্যামলা পৃথিবী হলে আমি সুখরে শান্তিরে আনন্দে রহি অর্ণ পাইবা পরস্পর ভিতরে ভাইচারা স্নেহ প্রেম আনন্দর বাতাবরণ সংসারে সৃষ্টি হয়ে যাব সুধি জানি আজ তো সময় হয়েছি তো আসন্তু বাণীকে বিরাম দেবা সেই প্রভুঙ্কর নাম নেই কিন্তু তাপর জন ভক্তর না কহিবা কি সে ভক্ত কোণ তার না কোটি তার জন্ম হয়েছিল কলে রঘু বেহেরা সাহান পোখ রিয়া জুড়ি পড়া কইব পাটুয়া জুড়ি পড়া কইব পাটুয়া জুড়ি পড়া কইব রঘু বেহেরা নামরে জনে ভগত সান পোখরিয়া নামক গাঁর জন্ম হয়েছিল বলে অচ্যুতানন্দ মালিকার লিখিছেন সুধি জানি এ ভক্তর না আমি কহিলু গাঁ না সহ ঠাব করতু এ ভক্ত কু পাই যাইপার সময় হয়েছে আজ আসন্ত বাণীকে বিরাম দেওয়া প্রভুঙ্কর নাম নেই ভজ অনন্ত গোপাল সত্য ধাম ভজ অনন্ত গোপাল সত্য ধাম জপ হরে কৃষ্ণ পরম ব্রহ্ম রাম জপ হরে কৃষ্ণ পরম ব্রহ্ম রাম ভজ পতিত পাবন কলকি রাম ভজ পতিত পাবন কলকি রাম জপ সত্য সনাতন হরে রাম জপ সত্য সনাতন হরে রাম ভজ অনন্ত গোপাল সত্য ধাম ভজ অনন্ত গোপাল সত্য ধাম সুধি জানি জ্ঞানী গুণী মণ্ডলী আজ আসন্তু বাণীকে এঠার বিরাম দেবা পুঁ আসন্তা অধ্যায়ের ভেট হওয়া রহুছু হরিম শান্তি হি শান্তি হি শান্তি হি সর্বারিষ্ট সুশান্তির ভবতু প্রার্থনা আমো আনন্দর উৎস।